गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज के আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি মামার বাড়ি যাব এবং কি করে যাচ্ছি না যাচ্ছি ওখানে কি হচ্ছে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা फ्रेंड्स আমার ভিডিওটা পুরো দেখতে হলে লাস্ট পর্যন্ত থাকতে হবে। তো আমি একটু ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে আর এই যে জাস্ট জুসটা খাবো আর সানটান করে বেরোব। তো ঘরে অ্যাকচুয়ালি কিছু কাজ ছিল তার জন্য আমি কালকে চলে এসেছিলাম। তো ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি বেরোব। তো বাইরে অ্যাকচুয়ালি অনেকটা রোদ বেরিয়ে গেছে আর আমার লেটও হয়ে গেছে। তো চলো ফ্রেন্ডস আমি রেডি হই আবার আসছি। ফ্রেন্ডস আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমি মামার বাড়ি যাব। মামার বাড়ি যাব মানে একটা বিশাল আনন্দের ব্যাপার। তো চলো আমি কেমন করে যাচ্ছি কি করছি চলো দেখা যাচ্ছে। চলো ফ্রেন্ডস বাই বাই। তো আমি চলে এসেছি কমলা কেবিন আর এটা হচ্ছে আমাদের কমলা কেবিনের কালী মন্দির। তো এখান থেকে আমি অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি। তো অটো আর বাসের দেখা পাচ্ছি না, তো যেটা পাবো সেটাই চলে যাব। তো যাই হোক করে একটা বাস এসেছিলো খুব ভালো, ওই বাসটা হচ্ছে সুপারফাস্ট ছিল, তো উঠে গেলাম। অ্যাকচুয়ালি আমার বাসে যেতে তাও ভালো লাগে না, তাও উঠে গেছি। তো এরপর বাসটা অনেক ভিড়ও ছিল, অ্যাকচুয়ালি সুপারফাস্ট ছিল বলে কোনো প্রবলেম হয়নি। তো আমি যাবো বাস স্ট্যান্ড, তো ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে অটো ধরবো, তারপরে মারানি ধরবো। এই যে আমি বাস স্ট্যান্ড, এটা খড়গপুর বাস স্ট্যান্ড নেমে গিয়েছি। তো এত রোদ গরম ছিল, এই অটোগুলো এই সাইডেই থাকে। নিমপুরা যাবো, এটা নিমপুরা যাবে। তো আমি এবার অটোতে উঠে গেলাম, অ্যাকচুয়ালি এই সাইডে অটো ফাঁকাই থাকে। এবার গোলবাজারটা ক্রস করছি। অ্যাকচুয়ালি যতই যেখানে হোক গোলবাজারের রাস্তা না তো কোনোদিনও ঠিক হচ্ছে না কিছু। এখানে প্রচুর ভিড় হয়, এত জ্যাম হয়, আর এখানে সব কিছু মালপত্র ওয়ে হয় না, তো ওখানে রাস্তাটা ফ্রি ভিড় থাকে। তো আমি একদম গরমে লাল হয়ে গিয়েছি, গরম তো লাগছেই ভালোই। এখন অবশ্য গোলবাজারে একটা দুর্গা মন্দির আছে, তো এই দুর্গা মন্দিরটা খুব সুন্দর। মেনলি এখানে পাথরের ঠাকুর আছে, তো ঠাকুরটাও খুব ভালো। তো এই যে দুর্গা মন্দির আমাদের গোলবাজারের, আর এবারে মন্দিরটা ক্রস করেছি। এখানে এখানে প্রচুর বড়ো মার্কেট, ফল ফুল, এটা একটা বিশাল বড়ো মার্কেট। তো এটা ক্রস করে গেছি। তো আমাদের এই যে ফ্লাইওভারটা নতুন হয়েছে, অ্যাকচুয়ালি এটা গিরি, আমরা যখন যেতাম গিরি ময়দানটা দিয়ে যেতাম, অ্যাকচুয়ালি গিরি ময়দানের স্টেশনটা দেখা যাচ্ছে। তো এই ফ্লাইওভারটা হয়ে সুবিধা হয়েছে একটাই, যে ওখানে গেট পড়ে যেত তো জ্যাম হতো, রাস্তায় লেট হতো। তো আমি তো ভাবলাম গিরি ময়দানটা যাওয়া হলো না। তো ওখানে অ্যাকচুয়ালি কেদারনাথ আছে, কেদারনাথের মন্দিরটা খুব সুন্দর। তো এই যে ফ্লাইওভারটা দিয়ে গেলাম, কিন্তু তারপর সেই নগর ঘুরে বৃন্দাবন কথাটা আছে না, সেই অটোওয়ালা কী করলো, সেই আবার ভাই মানে ফ্লাইওভার থেকে উঠে আবার ব্যাক করে সেই গিরি ময়দান দিয়ে এলো। তো যাই হোক ভালোই কেদারনাথের দর্শন হয়ে গেল, যা হয় ভালোর জন্যই হয়। তো এই যে জাস্ট গিরি ময়দান স্টেশন, ওর পাশে হচ্ছে আমাদের কেদারনাথ মন্দির। তো যাই হোক ভোলে বাবার দর্শন হয়ে গেছে। তো অটোটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল কাস্টমারের জন্য, তো এবার আবার চলে আসছি। তো এটা একটা বড় শিবলিঙ্গ, এটাও খুব সুন্দর। তো এরপরে আমাদের এখানে জগন্নাথ মন্দির আছে, এই যেখানে মাতা পুজো হয়, তো মাতা পুজোর মেলা হচ্ছিল, মেলা মানে মাতা পুজোর ঠাকুর হয়, তো ওখানে খুব অনুষ্ঠান টানুষ্ঠান সব কিছু হয়। আর এই যে আমাদের সবার প্রিয় হচ্ছে জগন্নাথ মন্দির, জাস্ট দারুণ, গেটটাই খুব সুন্দর, তো মন্দিরটাও খুব ভালো। তো একদিন আমি মন্দিরটা এসে দেখাবো তোমাদের। তো আমি যখনই আসি মোটামুটি মন্দিরেই আসি, খুব ভালো লাগে, সন্ধ্যাবেলাটা খুব হাওয়া দেয় খুব সুন্দর। তো এইটা ক্রস করলে এই যে বিগ বাজার ছিল, তো এটা বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার যত আড্ডা এইখানে এসেই আমি আসতাম বন্ধুদের সাথে, তো কিছু কোথাও না কাজ থাকলে ঘুরে না থাকলে আমি চলে আসতাম বিগ বাজারে আর ওই জগন্নাথ মন্দিরে। তো সন্ধ্যাবেলাটা খুব ভালো লাগে দেখতে। তো ওটা বন্ধ হয়ে গেছে, সকালে বন্ধ হয়ে গেছে। আর এই যে স্কুলটা দেখা যাচ্ছে, এই যে আমাদের মেলা গিয়েছিলো, এখানে আবার মাধ্যমিক শীত পড়েছিল, তো সব কিছু মোটামুটি ঘুরে হয়ে গেছে। অটোগুলো যাচ্ছে, আমিও এখন ভাবছি কখন যাবো কখন যাবো, প্রায় মুখগুলো কাছাকাছি চলেই এসেছে। তো এক্সাইটমেন্ট হয়ে গেছি কখন আসবে কখন আসবে, ছোটোবেলায় এটাই হতো। তো এইটা আমাদের রাম মন্দির, হনুমান মন্দির। তো
এটা জাস্ট যাব, এটা ক্রস করলেই আমাদের নিমপুরার যে মানে স্টার্টিং হচ্ছে, তো এটা এটা ক্রস করার পর তো খুব সুন্দর আজকে ভালোই লাগছে, পুরোটা আমি দেখাতে পাচ্ছি। তো এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের মামার বাড়ি যাকে বলে নিমপুরা। তো যখনই আমি আসতাম এই জায়গাটা থেকে খুবই হয়ে যেতাম, কখন আসবো কখন আসবো, নামবো আর কি। তো সেগুন গাছের একটা মানে কেউ কারো জায়গার উপর কেউ কাউকে গাছ করে লাগিয়েছে, ভালো লাগছে না অটোতে বসে থাকতে, কখন নামবো। তো এই যে আমাদের এটা হচ্ছে নিমপুরা মার্কেট, ঢুকে গেছি নিমপুরাতে। আর এখানে রাম মন্দির আছে, রাম মন্দির থেকে নেমে আমাদের সামনেই একদম। তো এসেই গেছি, এই যে মামার হোটেল। মামা বলতে এটা আমি ওই হোটেলটা ছোট থেকে আমার মা যখন ছোটো ছিল তখন থেকেই ওই মামা বলে আসছে, মাই মামার হোটেলই নাম হয়ে গেছে। আমাদের মন্দির চলে এসেছি, আমার এখান থেকে জাস্ট বেশি না 2 মিনিট যেতে হবে হেঁটে। তো এই যে মেন রোড দেখা যাচ্ছে, এই যে বিল্ডিংটা আছে এটা আমার মামার বাড়ি। তো মামার বাড়ি পরে যাবো, এখন দিদার বাড়ি যাচ্ছি। তো চলে এসেছি, তো এখানটায় এই যে দিদার বাড়িতে ঢুকে যাচ্ছি। আর এই সামনে এখানে গান হচ্ছে, মাইক বাজছে, তো গেটটা খুলে ওপেন করছি। তো সবাই দেখছি বসেই আছে, যে আমাদের দিদার বাড়ি এটা। তো এই যে সবাই বসে আছে, দিদা বলছে এত দেরি করে এসছি তো তাই বলছে এখন এলি কেন। আমি এখন খেতে বসেছি, এই যে দিদা, দুই দিদা বলে একজন শাক বাচ্ছে আর একজন হচ্ছে গুড়াখো মারছে, মা দাঁড়িয়ে আছে। তো দিদা যে খাবারটা বানিয়েছে, এই যে ইডলি, তো এটা খাবো এখন। বাঁকুড়ার ভাষা বলছে নাকি কলমি শাক বটে, আমি এখন উপরে চলে এসেছি, নিচে সবাই রান্না বান্না করছে, ইডলি খেলাম। তো মন্দিরে যাবো একটু পরে, তো এখন একটু রোদ আছে বলে যাচ্ছি না, একটু রেস্ট নিই নি। তো কী করবো এরপর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এত দূর থেকে এসে মানে দূর নয় অ্যাকচুয়ালি, এত রোদে জার্নি করে অটো বাসে, আমি অনেকদিন পরেই আসছিলাম অটো বাস করে, প্রচুর টায়ার্ড লাগছে। তো আমি একটু রেস্ট নিই নি, তো এরপর কী করছি না করছি সব কিছু আমি দেখাচ্ছি। রান্না করছো এখন? মাছ ভাজবো। আচ্ছা, তারপর? তারপরে হবে শাক ভাজা, তারপরে গ্যাস, তারপরে কি হবে মাছের তরকারি হবে, চাটনি হবে, আমি অনেক কিছু আইটেম আছে, মাছের তেল হবে, শাক ভাজা বললাম। কি শাক বাচ্ছিস? সন্না শাক। তুই তো শাক বাজতে বাজতে ঘুমিয়ে গেলি রে। না না, মাসি গল্প করছে, শাকও বেজে যাচ্ছে। যে মা এখন বড়ি বানাচ্ছে, তো সুন্দর সুন্দরভাবে বড়িগুলো দিয়ে দিচ্ছে, তো খুব সুন্দর, এগুলোকে রোদে দিয়ে তারপরে বড়িটা বানাবে মা, তার মনোসংযোগ দিয়ে বানাচ্ছে। দিদা কি করবে না, তেঁতুল নিয়ে কি করবে দেখা যাক। টক খাওয়াবে, কি টক, মুরলা মাছের, মুরলা মাছ। হে গাইস, তো এখন মাসি রেডি হয়ে গেছে, মন্দির যাবে। তো তুমি কি রেডি একদম? এখন ঘড়ি পড়ছে, তো আমি আর মাসি এখন রেডি হয়ে গেছি, আমরা এখন মন্দির যাব। তো কেমন লাগছে তো সবাই বলো আমাদেরকে। তো আমরা এখন মন্দির যাচ্ছি, তারপরে আমরা আবার আসছি, চলো বাই বাই।
কি আমার আমার দাও দাও আমি তো আমরা মন্দিরে এসে গেছি। তো এখানে এত সাউন্ড হচ্ছিল মাইকের, তার জন্য আমরা কি বলছিলাম শুনতে পাইনি। তো আমরা ওখানে পুরোপুরি ভিডিও করে নিয়েছি, কুণালদা ছিল, কুণালদার সাথেও আমরা কথা বলে নিয়ে বলছিলাম। তো ওখানে আড্ডা দিয়েছিলাম আর সত্যি সাউন্ডে শুনতে পাচ্ছিলাম না কি বলছে। তো এই যে কুণালদার সাথে আমিও গেছি, দেখি কি বলে। তো কুণালদা এটাই বলছিল যে আজকে ওখানে অনেক প্রোগ্রাম আছে, প্রতিযোগিতা আছে, তো আমাকে নাম দেওয়ার জন্য বলছিল। আর তিন দিন ধরে এখনও প্রোগ্রাম চলবে, সোমবার আমি চলে আসবো বলেছিলাম, তাই জন্য বলছে এখানে ভোগ খাওয়ানো হবে, সব কিছু আমরা কথা বলছিলাম, ইয়ারকি মারছিলাম। আর ইয়ে আমার চ্যানেলটা বলছিল সবাইকে সাবস্ক্রাইব করার জন্য, আর এই যে ট্যাটুটা ভালোই হয়েছে। তো আরও সবাই ছিল অনেকেই। তো আমি আর মাসি এখানে একটু ঠান্ডাতে এসেছি হাওয়া খেতে, ও সামনেই একটা বট গাছ আছে ওই মন্দির ওখানটায়। তো আমরা এখানে ফটো শ্যুট করছিলাম, আমাদের ভালোই লাগছে। অ্যাকচুয়ালি ঘরটা সামনেই, তাও এত রোদ আমরা ছাতা নিয়ে যাচ্ছি। তো কেমন লাগছে ফ্রেন্ডস? তো আরও ভিডিও আছে, আরও কী করবো সব কিছুই আমরা দেখাবো। তো সঙ্গে থেকো, সঙ্গে থেকো মাছি বুঞ্জির সাথে। একদম দিদা এখন মাছ ভাজছে, মাছের ঝোল বানাচ্ছে। এত বয়সেও রান্না করছে, সত্যি রান্না করে নাতনিদেরকে খাওয়াচ্ছে, নাতি নাতনিদেরকে, মেয়েদেরকে, আর কি চাই? নাতনিরা ঘুরে ঘুরে খাচ্ছে, কোথায় খাইয়ে খেলাম আমি? কিন্তু রান্না যা করে হেভি টেস্ট হয়। তো এই যে এখন এটা চচ্চড়ি বানানো হচ্ছে, অনিতা দিদা বানাচ্ছে, ঘ্যাট বানাচ্ছে, তো ভালোই স্মেল ছাড়ছে, দেখা যাক কি হয়। আর এখানে হচ্ছে মাছের ঝাল, তো দিদা বানাচ্ছে, কালারটা খুব সুন্দর লাগছে। হয়ে গেছে তোমার মাছের ঝোল, এরপর কি হবে? হুম দিদা, মাছটা ফুটে গেলে কি হবে? মাছটা ফুটে গেলে দারুণ গন্ধ ছাড়ছে ও দিদার হাতের রান্না। যে না খাবে সে মিস করবে, আর যে দেখবে সে আরো মিস করবে, তাই না? তো এই যে আমাকে এটা টেস্ট করতে দিচ্ছে এখন, তো বললাম ভালোই রান্না হয়েছে, তোমার রান্না আবার কি ভালো হবে না, এটা খাওয়া হয় কোনো দিনও? তো এই যে শাক ভাজাটা হয়ে গেলে দিদার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমার ভিডিওর আবার ভিডিওটা কেমন হয়েছে ফ্রেন্ডস তোমরা বলবে, আরও আমার চ্যানেলে আরও ভিডিও বানাতে। তো আমার চ্যানেলটা অনেক 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 সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে মাছের ঝাল, চচ্চড়ি, একটা মাছের তেল দিয়ে রান্না ছিল, শাক ভাজা, আমার চাটনি, অনেক কিছু ছিল। তো ফ্রেন্ডস আমরা খুব ভালো ভালো এনজয় করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। তো আবার নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব করো, তো আমি আবার আসছি, চলো ফ্রেন্ডস বাই। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আজকের মতোই, তো কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই আমাকে জানাবে। তো আমার চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, তো আমি যাতে আরও আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো আজকে খুব মজা করলাম, তো নেক্সট ভিডিওর জন্য আমি আবার আসছি, চলো ফ্রেন্ডস বাই বাই।